একটা ব্যাটারি চার্জ হচ্ছে ফুল এখানে ভাই নাইমের বেতন ডেটটা জানাইছিলেন কাকুটা বাবু কালকে রাত্রে আইছিল 12টা থেকে কইছে আজকে আমার কাল সকালে কিস্তি পাঁচ হাজার টাকা জানি না দিছে হয়তো নাইলে তো পর কথা বছর সঙ্গে হয়তো কথা বলে নিছে আর ম্যামগুলো বাড়িতে সমস্যা বাবা ভাই তো বাপ নাই বুঝলাম না বেতন দেওয়ার দেওয়া শামীম দা রবীন্দ্র তো লুক দেখা নেই লুক টুক দেখা নেই এটা তো দেখো আরেকটু নিচে ওকে বেশি হয়ে গেছে জাহিদ ভাই খোদা বাপ লয়ে ঘুরেন মিয়া চাটা খাওয়ান না আপনার ভাই দেখি আলাদা লাগে আরে না নাই কয় পার গেছিস গা আজকাল যাই বলে কয় পার জায়গা কদিন পরে পরে বাড়িছে গপর গাও আমাকে কে এদিকে চাই পাবো গুহার রাস্তা রেখা হ্যাঁ ওকে বয়স এই করে দাস ভাই লাঞ্চের সময় কি দিছে তাহলে না লাঞ্চের সময় জানি কয়টা একটা তো গেলে খাইতে পাওয়া পর যাবে তারে একটা শরীফ বিড়ি কিনে দেবে তারে শরীফ বিড়ি কিনে দেবে হাল ফানি ম্যান
কইছি বড় হইছে আরে ওড়া কালকে আমি যাই নাই ভাই আমার বস বলছিল পরে যাও গা তোর নাম বসন যাও না তাহলে ঠিক আছে যাও যাই নাই আমি ভাই সে গেছি ভাই কারণ আমি যেটাই করি মনে করেন ছোট হোক আর সেটা বড় হোক মনে করেন যে এখন পোলাবান মানুষ এনে গেলে তো মনে হয় গান শুনলে মাথা ঠিক থাকবো না লাভালে আমি জায়গা জায়গা হয়েছে কিন্তু করছেন কিন্তু যখন যাইয়া মনে করেন যে স্টেজে গান গাইতেছে জুই আমি তালি দিতেছি নিচ থেকে তাহলে তো ভাই আমার মান সম্মান থাকবে কারণ হচ্ছে জুই আমার লেখা দুটো গান করছে ওর থেকে অনেক লেভেল উপর আছে ওই দিক দিয়ে আমি ওই টাইমে যে ওর গানে যদি আমি তালি দিয়ে নিচ থেকে তাহলে মান সম্মান হানি হইব অনেক কিছু বিবেচনা করে পরে আমি না যাও না পরে বাসা গেছি গা খাবার টাবার খায় আপনার পাম তোমার আমার শালা দেবো যা খাবার টাবার খায় ওরে বাবা রে বাবা বিপদ আরে বাবা আরে ভাই তোর ভালো লাগে তুই খাই তুই বয়ে থাক তুই বয়ে থাক তুই বয়ে থাক তোর ভালো লাগে গুড বয় গুড বয় শিরিনাওয়ালাদের অনুষ্ঠানে মজা হইব চরম পিছাই গেছে ডেট একটু একদিন খেলাধুলা করবো একদিন অনুষ্ঠান
ওইডার লাগে না বেটা পরের কথা ছিল তো রিসেন্টলি তো ইয়াতে গেছে মার্চে মার্চে একবার চলে গেছে মার্চে দুই তারিখ দশ তারিখ মার্চে দুই তারিখে আর দশ তারিখে হ্যাঁ ওটা তো আগে ছিল আর ফেব্রুয়ারির লাস্টের দিকে ছিল পিছাই দিছে ডেট করে এলো না আমাদের সামনে না 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 সেই দিন ডেট ওটা করে নাই তো বস যে দুই দিন আগে জানাই দিছে রাজীব ভাই ডেট কিন্তু পিছাই গেছে ছিলাম এ বড়া এটা তোমার স্টিল মুসল লাগিয়ে দিছি এটা আমার বাথা দেওয়ার লাগে ছোট লোক পরে ষাট কি লাগে তো দিয়া বাথা আমি তো রাজি ষাটটা খোলো ষাটটা খোলো ওর ষাটটা খুলে নেন এত গরম ষাটটা খুলে পুকুর দেওয়া লজ্জা নাই খালা এই জায়গায় এখনো আছো রাস্তা এখনো রাস্তা তুই এ রেকর্ড হইতেছে কিন্তু অক্কা একবার ক্যামেরা একবার ডিলিট নিও হাই ফ্রেন্ড আই এম গোইং টু লাইক